हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल ऑप्टिमाइज स्टडी। इतिमध्ये पीएससी मिसलेनियस सर्विस एग्जाम 2018 যেটা হয়েছিল তার মেন্স এক্সামের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে এবং সেখানে মোটামুটি 3920 মতো ক্যান্ডিডেটকে ওরা পাস করিয়েছে এবং সেখান থেকে ভ্যাকান্সি রয়েছে 1500 মতো। তো 1500 ভ্যাকান্সি মানে যথেষ্ট ভালো ভ্যাকান্সি। আর এর আগে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারেরও যে এক্সামটা হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছিল। তো এখান থেকে তুমি বুঝতে পারছো পিএসসি তাদের রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করছে এবং হয়তো এরপরে WBCS ICDS এসব এক্সামের রেজাল্ট দেবে। আর তারপর পরিস্থিতি ভালো হলে হয়তো ইন্টারভিউ নেওয়া শুরু করবে, বাকি এক্সামগুলো নেওয়া শুরু হবে। সেই দিক থেকেই বলছি তোমরা যারা সিরিয়াস রয়েছো তারা পরীক্ষার জন্য প্রিপারেশন করে যাও, পড়াশোনা চালিয়ে যাও। আর আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি এর উপর বেস করে, যে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ক্লাসগুলো করাচ্ছিলাম, তার মে মাসের আমি ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান ইকোনমির উপর এবং বেশিরভাগই ডেটা বেসড আজকে ডিসকাস করব। শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন, হুইচ গ্লোবাল রেটিং এজেন্সি ডাউনগ্রেডেড ইন্ডিয়া সভেরেন রেটিংস টু বা থ্রি, BAA3। সভেরেন কথাটার অর্থ হচ্ছে সার্বভৌম। তো ইন্ডিয়ার সার্বভৌমত্বের রেটিংস বা থ্রিতে ডিগ্রেড করে দিয়েছে, আগে বা টু ছিল, BAA2 ছিল। তো এই ইন্ডিয়া সভেরেন রেটিং ডিগ্রেড করে দেওয়ার অর্থ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টলি যখন কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, যেমন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে ইন্ডিয়া যখন লোন নেবে তো সেক্ষেত্রে ইন্ডিয়ার রেটিংটা কমে গেছে, মানে ইন্ডিয়ার ল এই সমস্ত জায়গার থেকে লোন পাওয়ার সম্ভাবনা বা লোন পাওয়ার অ্যামাউন্টের লিমিট একটু কমে যেতে পারে। তো এক্ষেত্রে অপশন দিয়েছে দেখো ক্রাইসিল। ক্রাইসিল কিন্তু একটা ইন্ডিয়ারই নিজস্ব রেটিং এজেন্সি। এখানে হচ্ছে মুদিস ইনভেস্টর সার্ভিস, মুদিস ইনভেস্টর সার্ভিস, এটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি সভেরেন রেটিং এরা ঠিক করে, মুদিস ইনভেস্টর সার্ভিস। তো এরাই এই অর্গানাইজেশনটি ইন্ডিয়ার সভেরেন রেটিংকে ডাউনগ্রেড করেছে এবং এর আগে ইন্ডিয়ার এই সভেরেন রেটিং বা থ্রি থেকে বা টু করেছিল 2017-এ। 2017-এ একে আপগ্রেড করেছিল ওরা এবং এই রিসেন্টলি ইন্ডিয়ার সভেরেন রেটিংকে এরা ডাউনগ্রেড করে দিয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিমাম থ্রেশল্ড টু ইনিশিয়েট ইনসলভেন্সি প্রসিডিংস আন্ডার দ্য IBC, মানে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোর্ট অ্যাজ প্রপোজড ইন দ্য ইকোনমিক প্যাকেজ। তো রিসেন্টলি যে ইকোনমিক প্যাকেজ ঘোষিত হয়েছে তার বেসিসে কোনো অর্গানাইজেশন বা কোনো ইন্ডিভিজুয়ালসের অ্যাগেনস্টে কখন ইনসলভেন্সি প্রসিডিং স্টার্ট করা যাবে, যেটা হচ্ছে IBC, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোর্টের আন্ডারে। তো এর লিমিটটা হচ্ছে 1 crore, ঠিক আছে, 1 কোটি টাকা বা তার বেশি যখন কেউ লোন নিয়ে সেটাকে পরিশোধ করতে পারবে না তখন তার অ্যাগেনস্টে ইনসলভেন্সি প্রসিডিংস ইনিশিয়েট করা যাবে। এটার এর লিমিটটা আগে ছিল 1 lakh, 1 লাখ টাকার বেশি কেউ লোন নিলেই যদি সেই লোনটাকে সময় মতো রিপেমেন্ট করতে না পারে শোধ করার জন্য তখন তার এগেনস্টে ইনসলভেন্সি প্রসিডিং স্টার্ট করা যেত, কিন্তু এই লিমিটটা এখন বাড়িয়ে 1 crore করা হয়েছে। তো এর কারণ হচ্ছে বিশেষ করে MSME সেক্টরকে বেনিফিট দেওয়ার জন্য। আমরা জানি বর্তমানে COVID-19 বা করোনা ভাইরাসের জন্য যে ক্রাইসিস চলছে সেখানে মার্কেটে যাতে এনাফ লিকুইডিটি থাকে এবং সমস্ত বিজনেস বন্ধ হওয়ার জন্য যে ক্যাশ ক্রাঞ্চ তৈরি হয়েছে, তো এটার থেকে MSME সেক্টরের ইন্টারেস্টকে বাঁচিয়ে রাখার জন্য গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু অবভিয়াসলি এই ডিসিশনের ফলে আমাদের ব্যাড লোন বেড়ে যেতে পারে, যে লোনগুলোর পরিশোধ করার জন্য ঠিকমতো প্রিমিয়াম ভরা হচ্ছে না সেগুলোকে ব্যাড লোন বলা হচ্ছে। এবং অলরেডি তোমার RBI থেকে 3 মাস এবং তারপরে আরও 3 মাস এক্সটেন্ড করে 6 মাসের জন্য তো বিভিন্ন লোনের প্রিমিয়ামকে স্থগিত করার জন্য মরেটোরিয়ামের ঘোষণা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। যদিও সেক্ষেত্রে ইন্টারেস্ট কাটা হবে কিন্তু সেক্ষেত্রে কনজিউমার বা যে লোন নিচ্ছে সে তার রেটিংসে কোনো ডাউনগ্রেড করা হবে না। তাহলে ইনসলভেন্সি কেসের ক্ষেত্রে এখন তার লিমিটটা 1 লাখ থেকে 1 crore করা হয়েছে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ডেট লাইন টু সেপারেট রোলস অফ চেয়ারম্যান অ্যান্ড MD ইন টপ 500 কোম্পানিজ অ্যাজ পার দ্য রিসেন্ট ডাইরেকশনস অফ সেবি। সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা এস্টাবলিশড হয়েছিল 1992-তে, 1992 সালে এটা এস্টাবলিশড হয়েছিল 1992-তে আন্ডার দ্য সেবি অ্যাক্ট অফ 1988। তো সেবির
डायरेक्शंस অনুযায়ী টপ 500 কোম্পানিজ যাদেরকে ডাইরেকশনস দেওয়া হয়েছে যে তাদের চেয়ারম্যান এবং এমডিকে সেপারেট রোল দিতে হবে। তো এর ডেডলাইন হচ্ছে 1 এপ্রিল 2022। তো এটা অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় 2020 ছিল ডেডলাইন, তো করোনা ভাইরাসের জন্য এটাকে এক্সটেন্ড করে 2022 সাল পর্যন্ত করা হয়েছে। 1 এপ্রিল 2022 সাল এই সময়সীমার মধ্যে টপ 500 কোম্পানিজকে তাদের এমডি এবং চেয়ারম্যানের রোলকে সেপারেট করতে হবে। তো এই রেকমেন্ডেশনটা দিয়েছিল কমিটি অন কর্পোরেট গভর্নেন্স হেডেড বাই উদয় কোটাক। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নিউ বরোয়িং টার্গেট অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। আফটার দ্য গ্রস মার্কেট বরোয়িং টার্গেট হ্যাজ বিন রেজড ফ্রম দ্য বাজেট এস্টিমেট। তো আমাদের যে বাজেট পেশ করা হয়েছিল সেই বাজেটের পর করোনা ভাইরাসের জন্য নতুন করে গভর্নমেন্টের যে বরোয়িং টার্গেট আছে সেটাকে রিভাইজ করা হয়েছে। বরোয়িং মানে হচ্ছে ধার। তো গভর্নমেন্ট যে বরোয়িং করবে সে ইন্টারনাল বরোয়িং হতে পারে বা এক্সটার্নাল বরোয়িং হতে পারে। তো গভর্নমেন্টের যে টোটাল বরোয়িং টার্গেট সেটাকে বাড়িয়ে এখন কত করা হয়েছে, তো এর আনসারটা হচ্ছে 12 লাখ করোড়। ঠিক আছে, 12 লাখ করোড় এতটা পরিমাণ বরোয়িং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করতে পারে। তো করোনা ভাইরাসের জন্য ক্রিপল্ড ইকোনমিকে রিভাইভ করার জন্য এই বরোয়িং টার্গেটকে বাড়ানো হয়েছে। তো যদিও আমরা রিসেন্টলি নিউজে শুনেছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোভিড-19 বা করোনা ক্রাইসিস থেকে ইকোনমিকে রিভাইভ করার জন্য 10 লাখ করোড় এই পরিমাণ টাকার একটা ইকোনমিক প্যাকেজ বিভিন্ন খাতে ঘোষণা করেছে, টোটাল 10 লাখ করোড়। কিন্তু এটা কিন্তু সেরকম নিউজে এই জিনিসটা কিন্তু পাবলিশ হয়নি, দুঃখের বিষয়। কিন্তু এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই 10 লাখ করোড় যে গভর্নমেন্ট আমাদের জন্য স্পেন্ড করছে সেখানে কিন্তু আমার গভর্নমেন্টের যে বরোয়িং সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ানো হয়েছে, বরোয়িং টার্গেটকে 12 লাখ করোড়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য গভর্নমেন্ট ডেপ্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি ইন লাস্ট 10 ইয়ার্স হ্যাজ এ টেন্ডেন্সি অফ। তাহলে গভর্নমেন্টের যে ডেবিট বা ধার অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, গভর্নমেন্টের টোটাল যে জিডিপি হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টোটাল জিডিপির সাপেক্ষে কত পার্সেন্টেজ তার ডেবিট রয়েছে, এই যে হিসাবটা এটা লাস্ট 10 ইয়ার্সে কী হচ্ছে, ইনক্রিজিং ডিক্রিজিং মোস্টলি আনচেঞ্জ ভেরি ফ্লাকচুয়েটিং। তো এটা হচ্ছে আমাদের ডেবিট কন্ডিশন কিন্তু কখনোই ভালো নয়, ধীরে ধীরে আমাদের ডেবিট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের ডেবিট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি মানে আমরা আমাদের ধার বাড়িয়ে যাচ্ছি, কনজামশন বাড়িয়ে যাচ্ছি, কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেই হিসাবে বাড়ছে না। তো ডেবিট হবে এটা ইনক্রিজিং, অপশান এ। তো আমি এখানে তোমাদের কার্ভটা দেখিয়ে দিচ্ছি, 2010 থেকে তোমরা দেখো জিডিপির সাপেক্ষে আমাদের ডেবিট পার্সেন্টেজ কীভাবে বেড়ে গেছে, পুরোপুরি ইনক্রিজিং টেন্স, ইটস ভেরি ব্যাড ফর ইকোনমি। এবং ইন্ডিয়ার যে ডেবিট টু জিডিপি রেশিও, উপরে ডেবিট ডিভাইডেড বাই নিচে থাকবে জিডিপি, তো এই রেশিওটা আমাদের 70% বর্তমানে রয়েছে, এখান থেকে এস্টিমেট করা হচ্ছে যে 76% পর্যন্ত হতে পারে। এবং এই ডেবিট টু জিডিপি বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে মেন হচ্ছে আমাদের ওয়াইডার ফিসকাল ডেফিসিট উইথ লো ইন ইকোনমিক গ্রোথ। তো আমাদের ইকোনমিক গ্রোথ রিসেন্টলি কমে যাচ্ছে এবং অনেক এস্টিমেশন অনুযায়ী ইকোনমিক গ্রোথ বলছে নেগেটিভও হতে পারে বা অনেকে বলছে 2% 3%ও হতে পারে। তো যাই হোক, এই লো ইকোনমিক গ্রোথ এবং ওয়াইডার ফিসকাল ডেফিসিট, তো রিসেন্টলি যে গভর্নমেন্টের 10 লাখ কোটি টাকার যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে কিন্তু গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট টার্গেটটাকেও বাড়ানো হয়েছে। তো এই গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট বেড়ে যাওয়া, লো ইনকাম গ্রোথ, তো এগুলোর কারণে ইন্ডিয়ার যে ডেবিট টু জিডিপি রেশিও অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ফিসকাল ডেফিসিট রিলেটেড আরেকটা কোশ্চেন এখানে, হোয়াট ওয়াজ দ্য রিয়াল ফিসকাল ডেফিসিট অফ ইন্ডিয়া অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি ফর দ্য প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20। তাহলে গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের, এখন আমাদের চলছে 20 থেকে 21, তো লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 2020-মার্চ পর্যন্ত, তো সেই সময় রিয়েল ফিসকাল ডেফিসিট ইন্ডিয়ার কত ছিল, তো এটা হবে 4.59%। ঠিক আছে, অনেকটা পরিমাণ বেড়ে গেছে, 4.59%। তো এটা হচ্ছে আমাদের ফিসকাল ডেফিসিট 2019-20 জন্য। আর গভর্নমেন্টের রিভাইজড টার্গেট ছিল 3.8%, গভর্নমেন্টের রিভাইজড টার্গেটকেও ছাড়িয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি ফিসকাল ডেফিসিট অফ 2019-20। অ্যাকচুয়ালি আমাদের এস্টিমেশন, বাজেট এস্টিমেশন যেটা ছিল
বাজেট এস্টিমেশন অনুযায়ী আমাদের ফিসক্যাল ডেফিসিট রাখার কথা ছিল 3.5% বাজেট এস্টিমেশন অনুযায়ী, কিন্তু সেটাকে পরে একটা ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার দ্বারা একটা ক্লসকে এক্সকেপ করে 3.5 থেকে আরও 0.5% বাড়ানোর কথা বলা হয়েছিল, এবং তার জন্য ক্লসকে এক্সকেপ করতে হয়েছিল, যে ক্লসটা হচ্ছে ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে আসে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যে অ্যাক্টটা 2000 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং অ্যাক্ট পাস হয়েছিল 2003-এ, এর প্রধান উদ্দেশ্য ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিসক্যাল ডেফিসিট যাতে খুব বেশি না বাড়ে। তো ফিসক্যাল ডেফিসিটকে কমানোর জন্য বা একটা লিমিটের মধ্যে রাখার জন্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল। তো এখানকার একটা ক্লসকে ছেড়খাড় করে আমাদের ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টকে বাজেট এস্টিমেশনের থেকে 0.5% বেশি রাখার কথা বলা হয়েছিল। সেটা ছিল বাজেট এস্টিমেশন অনুযায়ী ছিল 3.5%, এবং সেখান থেকে 0.5% পর্যন্ত অ্যালাউ করার কথা বলা হয়েছিল। এগুলোকে ছাড়িয়েও রিয়েল ফিসক্যাল ডেফিসিট হয়েছে 4.59%। এখানে হচ্ছে ফিসক্যাল ডেফিসিট আমাদের 2010-11 থেকে দেখো, 2010-11 হচ্ছে 4.8 ছিল, তারপরে 11-12-তে একটু বেড়েছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা অনেকটা কন্ট্রোল করে নিয়ে এসেছিলাম ফিসক্যাল ডেফিসিট, কিন্তু লাগাতার পরবর্তীকালে কমে গেছে। তো আমাদের ফিসক্যাল ডেফিসিট যদি এরকম কোশ্চেন আসে যে লাস্ট 10 বছরে কী হয়েছে, তো তোমরা এখন যে 2020 সাল, ঠিক আছে, তো মোটামুটি দেখতে পাচ্ছ যে ডিক্রিজিং ট্রেন্ডসেই রয়েছে, ফিসক্যাল ডেফিসিট ডিক্রিজিং ট্রেন্ডসে রয়েছে, কিন্তু এই প্রথম 2018-19-এ এই সময়টা 3.3 মতো ছিল, তারপর 19-20 যেটা 19-20-তে এখানে 3.8 রিভাইজড যেটা টার্গেট ছিল, কিন্তু রিভাইজড টার্গেটকে অতিক্রম করেও এখানে রিয়েল ফিসক্যাল ডেফিসিট হয়ে গেছে 4.59%, ঠিক আছে, এই মাঝামাঝি জায়গাটা কিন্তু ডিক্রিজিং ট্রেন্ডই রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড বাই দ্য সুইস ব্যাংক জুলিয়াস বায়ের, হুইচ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড ফর লাক্সারি গুডস। লাক্সারি গুডসের জন্য ওয়ার্ল্ডের সবথেকে এক্সপেন্সিভ সিটি হচ্ছে হংকং। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ স্কিম প্রপোজড ইন দ্য বাজেট হুইচ ইজ টু বি ইমপ্লিমেন্টেড বাই দ্য এভিয়েশন মিনিস্ট্রি ফর ট্রান্সপোর্টিং এগ্রিকালচারাল প্রোডাক্টস। তো এগ্রিকালচারাল প্রোডাক্টসকে ট্রান্সপোর্ট করার জন্য কোন স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, এটা হবে উড়ান স্কিম। উড়ান স্কিম কৃষি কিষান জন কিষান না কৃষি, ঠিক আছে, এটা হবে কৃষি উড়ান স্কিম, ঠিক আছে, কিষানকে উড়াবে না, কৃষিজাত দ্রব্যকে উড়িয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তো কৃষি উড়ান স্কিম, কৃষি উড়ান স্কিম উইল বি ইমপ্লিমেন্টেড বাই এভিয়েশন মিনিস্ট্রি, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এভিয়েশন মিনিস্ট্রি। আর আমাদের উড়ান স্কিম যেটা, উড়ান স্কিমকে লঞ্চ করা হয়েছিল 2016 2016-তে টু বুস্ট রিজিয়নাল কানেক্টিভিটি অ্যাট অ্যাফোর্ডেবল এয়ার ফেয়ার্স। তাহলে অনেক কম খরচে রিজিয়নাল কানেক্টিভিটি দেওয়ার জন্য উড়ান স্কিম লঞ্চ করা হয়েছিল 2019-এ। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন দ্য রেটস অফ ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স TDS অ্যান্ড ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স TCS অ্যাজ পার দ্য রিসেন্ট ইকোনমিক প্যাকেজ। COVID-19 প্যাকেজ বা COVID-19-এর জন্যই একটা পার্সেন্টেজ রিডাকশন করা হয়েছে TDS এবং TCS এর ক্ষেত্রে, এটা হচ্ছে 25%। তো রিসেন্টলি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন প্রপোজ করেছে 50,000 crore লিকুইডিটি বাই রিডিউসিং TDS এবং TCS রেটস, TDS এবং TCS। তো বিভিন্ন ইন্টারেস্ট ডিভিডেন্ড এবং রেন্ট পেমেন্টসের ক্ষেত্রে আমাদের যে TDS এবং TCS কাটা হয় সেটা, তার রেটস রিডাকশন কত হয়েছে 25%, এবং এই রিডাকশন ইন রেটস উইল বি এফেক্টিভ ফ্রম মে 2022 31 মার্চ 2021। নেক্সট আছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এইমস টু ডাবল এক্সপোর্ট আর্নিং টু, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এক্সপোর্ট আর্নিংকে ডাবল করার প্ল্যান করেছে, এবং সেটা কত হবে, সেটা হবে 1 lakh crore, সেটা হবে 1 lakh crore, ঠিক আছে, 1 lakh কোটি টাকা আমাদের এক্সপোর্ট থেকে আর্নিং হবে আন্ডার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা উইল ব্রিং অ্যাবাউট ব্লু রেভুলেশন, ফিশ প্রোডাকশন ইনক্রিজ করা, মানে হচ্ছে ব্লু রেভুলেশন রিলেটেড। এবং এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার এইমস হচ্ছে টু ডাবল দ্য এক্সপোর্ট আর্নিং টু 1 lakh crore, যেখানে ফিশ প্রোডাকশন বাড়বে 220 lakh metric ton বাই 2024 ফ্রম 137 lakh metric ton। তাহলে 137 lakh metric ton থেকে প্রোডাকশন বাড়িয়ে করার প্ল্যান করা হয়েছে 220 lakh metric ton,
এখানে অ্যানুয়াল গ্রোথ হচ্ছে 9%। আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং মিনিস্ট্রি হচ্ছে গিরিরাজ সিং। নেক্সট হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ স্টপড দ্য প্রোডাকশন অফ ভেজিটেবলস ইন 2018-19 অ্যাজ পার দ্য রিসেন্ট ডেটা ফ্রম মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। তাহলে আমাদের কোন স্টেট, কোন ইন্ডিয়ান স্টেট ভেজিটেবল প্রোডাকশনে ফার্স্ট হয়েছে 2018-19 এই ইয়ারে? এটা হবে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ভেজিটেবল প্রোডাকশনে 2018-19 ফার্স্ট হয়েছে। নেক্সট হচ্ছে টোয়েন্টি সেকেন্ড মে আরবি অ্যাডজাস্টেড দ্য রিভার্স রেপো রেট ফ্রম রেট টু ড্যাশ ফ্রম 3.75%। তাহলে রিভার্স রেপো রেট আরবিআই কত করেছে? তো রিভার্স রেপো রেট বর্তমান যে করোনা ভাইরাসের কন্ডিশন এখানে কী করবে রিভার্স রেপো রেট, আমি আগের ভিডিওগুলোতে অনেকবার ডিসকাস করেছি রিভার্স রেপো রেট কী করবে, অবশ্যই কমাবে। কেননা রিভার্স রেপো রেটের কথার অর্থ হচ্ছে আরবিআই অন্য ব্যাঙ্ক থেকে লোন নেবে, তো আরবিআই যখন অন্য ব্যাঙ্ক থেকে লোন নেবে সেখানে যদি ইন্টারেস্ট রেট আরবিআই কম দেয় তাহলে অন্য ব্যাঙ্কগুলো আরবিআইকে লোন দিতে ইন্টারেস্টেড হবে না, রেদার মার্কেটে তারা লোন দিতে চাইবে। তো এখানে রেট কমানো মানে হচ্ছে মার্কেট মানিটাকে চিপ করা, মানে চিপ মানি পলিসি বলে এটাকে, মানে মার্কেটে লিকুইডিটি বাড়ানোর একটা প্ল্যান। তো এখানে কত থেকে, তো 3.75 থেকে কমিয়ে কত করা হয়েছে, এটা হচ্ছে 3.35%। তো 3.75 থেকে কমিয়ে করা হয়েছে 3.35%। তো এর আগেও দু তিনবার বাড়িয়ে কমিয়েছে, আগের ভিডিওগুলো তোমরা ডেটা পেয়ে যাবে, তো ওগুলো মনে রাখার দরকার নেই, লেটেস্টটাই মনে রাখবে 3.75 থেকে 3.35%। এবং রেপো রেট যেটা, রেপো রেটটাকেও কমানো হয়েছে এবং প্রেজেন্ট রেপো রেট হচ্ছে 4%। এটা হচ্ছে 22 মের রিপোর্ট, 4.4% থেকে 4% করা হয়েছে, মানে এখানে 40 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। বিপিএস 0.4 কমানো মানে হচ্ছে 0.4কে 100 দিয়ে গুণ করো তাহলে 40 হচ্ছে, তাহলে 0.4কে 100 দিয়ে গুণ করলে 40 হচ্ছে, তো 40 বেসিস পয়েন্ট এখানে কমানো হচ্ছে। তাহলে রেপো রেটটাকে কমানো হয়েছে 4.4 থেকে 4%। তো 4% রেপো রেট, রেপো রেট মানে হচ্ছে অন্য বা আদার্স ব্যাঙ্ক যখন আরবিআইয়ের কাছ থেকে লোন নেয়, তো আদার্স ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে যখন লোন নিচ্ছে তখনও সেই ইন্টারেস্ট রেটটাকে এখানে কমানো হয়েছে। তো রেপো রেটটাকে কমানোরও একই উদ্দেশ্য, অনেক কম ইন্টারেস্টে আরবিআই অন্য অন্য ব্যাঙ্কে লোন দিচ্ছে, মানে অনেক অন্য অন্য ব্যাঙ্কগুলো খুব সহজেই আরবিআইয়ের কাছ থেকে অনেক বেশি টাকা পাবে, মার্কেটের লিকুইডিটি বাড়বে। তো দুটোরই উদ্দেশ্য হচ্ছে মার্কেটে লিকুইডিটি বাড়ানো। নেক্সট হচ্ছে আরবিআই অ্যানাউন্সড ড্যাশ লাইন অফ ক্রেডিট টু এক্সিম ব্যাঙ্ক অন 22 মে টু হেল্প দ্য সেভিং ফরেন ট্রেড। তো বর্তমান করোনা ভাইরাসের জন্য ফরেন ট্রেড বন্ধ হয়ে রয়েছে, তো সেখানে ফরেন ট্রেডকে বাড়ানোর জন্য কত টাকার লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে এক্সিম ব্যাঙ্কে, এটা হচ্ছে 15,000 crore। 15,000 crore এর লাইন অফ ক্রেডিট দেওয়া হচ্ছে এক্সিম ব্যাঙ্কে। এক্সিম ব্যাঙ্ক যেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, নাফেড প্রোকিউরড পালসেস অ্যান্ড অয়েল শিটস অ্যামিড লকডাউন, হোয়াট ডাস নাফেড স্ট্যান্ডস ফর। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে পিডিএস সিস্টেম রয়েছে সেই পিডিএস সিস্টেমে যে চাল ডাল আটা কেরোসিন এগুলো যে ডিস্ট্রিবিউট করা হয় পিডিএস সিস্টেমের মাধ্যমে, তো সেক্ষেত্রে পালসেস বা ডাল এবং অয়েল সিডস যেগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রোকিওর করার দায়িত্ব হচ্ছে নাফেডের, এবং বাকি চাল বা আটা এটাকে হচ্ছে প্রোকিওর করছে এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো নাফেড কথাটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন, কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন। তো ক্যাশ ক্রপস বিশেষ করে যেগুলো রয়েছে যেমন পালসেস অয়েল শিটস এগুলো মার্কেটিং করে নাফেড। নেক্সট হচ্ছে হুইচ গ্যাস, তো এটা যদিও ইকোনমি রিলেটেড নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট জন্য আমি এখানে দিয়েছি। হুইচ গ্যাস ওয়াজ লিকড ইন দ্য বিশাখাপত্তনম গ্যাস লিক ইনসিডেন্ট ইন 2020। তো বিশাখাপত্তনমে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেখানে কোন গ্যাসটা লিক হয়েছিল, এটা হচ্ছে স্টিরিন গ্যাস। স্টিরিন গ্যাস এটা হচ্ছে একটা পলিমার ইন্ডাস্ট্রি ছিল, তো পলিমার ইন্ডাস্ট্রিতে স্টিরিন গ্যাস ইউজ করা হয়। এখানে এটা অ্যাকচুয়ালি এলজির প্ল্যান্ট ছিল, স্টিরিন গ্যাসকে কাজে লাগিয়ে এখানে মেনলি খুব হাই কোয়ালিটি প্লাস্টিক, উন্নত মানের হার্ড প্লাস্টিক, দ্রোনস বা অন্য অন্য যে ফ্লাইং অবজেক্টগুলো হচ্ছে তাদের যে পাখাগুলো, সেই পাখাগুলো তৈরি হতো যে প্লাস্টিক দিয়ে। তো এই এলজি পলিমার প্ল্যান্টের যে এই গ্যাস দুর্ঘটনা, এর ফলে মোটামুটি অফিসিয়ালি 10 জন লোকের মৃত্যু হয়েছে এবং 1,000-এর বেশি লোক অসুস্থ হয়েছিলো, হসপিটালাইজড হয়েছিলো। আর এই যে ঘটনা এটা আমাদের মনে করিয়ে দেয় সেই 1984 সালের ভোপাল দুর্ঘটনা, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, যেখানে 3,787 লোক অফিসিয়ালি মৃত্যুবরণ করেছিল এবং
সেখানে যে গ্যাসটা লিক হয়েছিল ওটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট সেই গ্যাসটা। থ্যাংক ইউ ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।